দুটো সুইচ দুটো সকেট কানেকশন কি করে করছি তোমরা ভিডিওটা দেখো। এরকম সুইচের যে কোনো এরকম নাটের মধ্যে একটা শর্ট করে দিবে, এই নাট থেকে ওই নাটে একটা তার লাগিয়ে দিবে, সেটাতে ডাইরেক্ট ফেজটা এখানে কানেকশন করবে। কানেকশন হয়ে গেল ফেজ বা পজিটিভ, তারটা কেটে দিলাম। এবার সুইচের যে আরেকটা নাট আছে পোল, সেখান থেকে সকেটের ডান পাশে কানেকশন করবে। এখান থেকে সকেটের যেটা ডান পাশ হয় সেই ডান পাশে কানেকশন হবে। এই যে দেখো ডান পাশ কোনটা, সেই ডান পাশে যেটা হয় সেখানে হবে কানেকশনটা। এরকম বোর্ডটা থাকলে এরকম ডান পাশ এটা হচ্ছে, তাহলে এখানে লাগাবে। তাহলে কি হবে, সুইচ অন করলে এখানে ফেজ আসবে, সুইচ অফ করলে অফ হয়ে যাবে। আর যে কোনো প্লাকে এরকম কানেকশন করলে সবসময় এটা মনে রাখতে হবে, ডান পাশে যেন সুইচের থেকে কানেকশনটা হয়। এটা হয়ে গেল। এবার এটার ডান পাশ হচ্ছে, দেখো এটার ডান পাশ হচ্ছে এটা, তাহলে এখান থেকে ওই ওখানে কানেকশন হবে। এটা হলো সকেটের ডান পাশ। এবার আরেক দিকের মাথাটা সুইচের নাটে ভালো করে টাইট করে কানেকশন করবে, যেন লুজ কানেকশন না হয়। এবার হয়ে গেল সুইচের এখান থেকে এখানে ডান পাশ, এবার এখান থেকে এখানে এটারও ডান পাশ। এবার দেখো এখান থেকে এখানে আসছে, আবার এখান থেকে এখানে, আবার এখান থেকে এখানে, মানে ডান পাশ যেটা বলেছিলাম যে ডান পাশে করতে হয়। পেটের যে উপরের নাটটা রয়েছে, উপরের ফুটোটা, সেটাতে লাগাবে আর্থিংয়ের তার। আর আর্থিংয়ের তার জানো সবসময় সবুজ ব্যবহার করতে হয়। এটা হলো আর্থিং। এই আর্থিং এর কানেকশনটা কোথায় করছি ভালো করে দেখে নিও, যারা জানো ওরা তো ভালোই। এটা হলো আর্থিং, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এটা হলো আর্থিং এর তার। যে কালো তারটা কানেকশন করছি এটাকে বলা হয় নিউট্রাল বা নেগেটিভ। এই নিউট্রালটা সবসময় সকেটের বাঁ পাশে হবে। সকেটের বাঁ পাশে যে তারটা কানেকশন করলাম সেটা হলো নিউট্রাল। এখান থেকে, এখান থেকে এই যে এখানে চলে আসলো, এই যে তারটা বের করে রাখলাম,
এবার ওটা নিউট্রালে কানেকশন হয়ে যাবে। এটা নিউট্রাল, আর্থিং হলো আর নিউট্রাল হলো। এবার ফেজ যে কোনো একটা নাটের মধ্যে তার সুইচের নিচের লাগালে দুটো সুইচে কানেকশন পেয়ে যাবে, এটাকে বলা হয় ফেজ। ফেজের চিহ্ন সবসময় লাল তার দিলে ভালো হয়, সকলে বুঝতে পারে এখান থেকে এখানে ফেজ। এই লাল তারটা, এই লাল তারটা সুইচের নিচের নাটে লাগানো আছে, যেখান থেকে এখানে এইভাবে চলে গেল। তার বের হলো বোর্ড থেকে, এবার যে তিনটা তার দেখতে পারছ, লালটা ফেজে কানেকশন করবে, কালোটা নিউট্রাল আর সবুজটা আর্থিং। তাহলে আমরা এইভাবে দুটো সুইচ দুটো সকেটের কানেকশন করতে পারি। সুইচের এখান থেকে এখানে হলো ডান পাশ, সেই যে ডান পাশ ফেস, এখান থেকে চলে গেল এখানে, এটা হলো নিউট্রাল কালো তারটা। লাল তারটা এটা আর্থিং, সবুজ তারটা